আগামীকাল কার্তিক সংক্রান্তির দিন তুলসী গাছের নিচে পুঁতে দিন এটি, জীবনে অর্থ আসবে। আগামীকাল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি আপনার তুলসী গাছের নিচে এই ছোট্ট জিনিসটি পুঁতে দেন, তাহলে জীবনে আর্থিক সমস্যা, অর্থ সংকট চিরদিনের জন্য বিদায় নেবে। তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে। আপনি যদি কার্তিক সংক্রান্তির দিন এই ছোট্ট কাজটি করে দিতে পারেন, তাহলে আপনার জীবনে থাকা বহু প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই দেখুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এর জন্য আপনাকে কী কী করতে হবে বা কীভাবে করবেন সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দেব ভিডিওটিতে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তুলসী তলা হলো 33 কোটি দেবদেবীর বসবাস। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে। বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ। বাস্তুমত অনুসারে আপনি আপনার বাড়িতে সর্বদাই ঈশান কোণে তুলসী গাছকে বসাবেন। ঈশান কোণ বলতে বাড়ির উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়। আর যাদের বাড়িতে তুলসী গাছটি পশ্চিম দিকে রয়েছে, তারা পারলে এখনই সাবধান হয়ে যান, নচেত গৃহের অমঙ্গল নেমে আসবে। বাড়িতে কখনোই পশ্চিম দিকে তুলসী গাছ বসাবেন না। কারণ হিসেবে বলা হচ্ছে গৃহের পজিটিভ এনার্জি ঈশান কোণ থেকেই প্রবেশ করে। আর আপনি যদি পশ্চিম দিকে এই তুলসী গাছ বসিয়ে রাখেন, তাহলে আপনার জন্য এবং পরিবারের জন্য অত্যন্তই খারাপ খবর। যাই হোক, আপনারা কার্তিক সংক্রান্তির দিন সকাল সকাল স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, কারণ আমরা প্রত্যেকই জানি এই সব টোটকা বা উপাচার করতে গেলে নিজেকে শুদ্ধ করে নেওয়া একান্ত প্রয়োজনীয়। তাই আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই ক্রিয়াটি করবেন, নচেত কোনোভাবেই কোনোরূপ ফল লাভ পাবেন না। বলা হচ্ছে আপনি এই দিন তুলসী গাছের নিচে পুঁতে দিন একটি শালগ্রাম শিলা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। বাস্তু মত অনুসারে আপনার বাড়ির তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা রাখুন। এতে গৃহের এবং পরিবারের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি বেড়ে ওঠে। এমনিতেই শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা রয়েছে, সেখানে সুখ শান্তি চিরদিন বিরাজ করে এবং জীবন থেকে সকল প্রকার অশুভ শক্তি অন্ধকার দূর হয়, জীবন থেকে দারিদ্রতা মুক্তি পায়। তাই আপনি এই কার্তিক সংক্রান্তির দিন তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পুঁতে দিতে কখনোই ভুলবেন না। বিষ্ণু স্বরূপ এই শালগ্রাম শিলা। তাই নিজের জীবনের সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আপনারা এই কাজটি করবেন। এই কাজটি নিয়ম অনুসারে করবেন, আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে করবেন। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে, দুপুর 12টার আগে তুলসী গাছের গোড়ায় ফুল ও জল দিতে হবে। প্রতিদিন সন্ধ্যায় এই তুলসী গাছের কাছে ধূপ ও প্রদীপ জ্বালাবেন। অনেক বাড়িতেই দেখা যায় যে কি তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, তা সত্ত্বেও তুলসী মাতার আরাধনা করেন না, তুলসী মাতার পূজো অর্চনা করেন না। এটা করা একদমই অনুচিত। বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই আপনারা তুলসী মাতার আরাধনা করবেন, যার ফলে তুলসী মাতার কৃপায় আপনার পরিবারের মঙ্গল সর্বদাই হবে। বন্ধুরা, আপনি যদি এটুকু করতে পারেন,
তাহলে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে, জীবনে কখনোই দুর্ভাগ্য নেমে আসবে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন, আপনি যদি তুলসী গাছের এই সঠিক ক্রিয়াটি করতে পারেন, আপনার সৌভাগ্য আপনার দিকেই থাকবে। পরিশ্রম করেও যদি না সফলতা পান, অর্থাৎ জীবনে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সফলতা পাচ্ছেন না, মূল্য পাচ্ছেন না, এমন পরিস্থিতি যদি দেখেন তাহলে তুলসী গাছের শিকড় নিতে পারেন। অর্থাৎ এর জন্য আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। আপনারা মন দিয়ে শুনুন, বুঝুন, তারপর যদি মনে করেন বা এই মনে হয়, অবশ্যই আপনারা করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না, নিজের বিশ্বাস নিজের কাছে। আমার মনে হয় আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করে এই কাজটি করতে পারেন, তাহলে আপনার জীবনে উন্নতি অবধারিত। এর জন্য প্রথমে নিতে হবে শুকনো তুলসী গাছের মূল এবং সেটিকে নিয়ে গঙ্গা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। তারপর নিয়ম করে পুজো করুন। আপনি এটি একটি হলুদ বা লাল কাপড়ের মধ্যে চুপচাপ মুড়ে আপনার কাছে রেখে দিতে পারেন। এটা বলা হয় যে এমনটা করলে আপনার জীবনে অসফলতা বা যে কাজগুলিতে সফলতা আসছিল না, এরপর থেকে আপনি আপনার সাফল্য অর্জন করতে পারবেন, জীবনে আর্থিক উন্নতি অবধারিত। তাই জীবনে যারা সাফল্য পাচ্ছেন না, জীবনে সফলতা ধরা দিচ্ছে না, তাদের জন্য রইল এই ছোট্ট কাজটি। অপরদিকে বলা হচ্ছে যারা খুব চিন্তা করেন, জীবনে টেনশন বেড়ে চলেছে, তুলসী গাছের এই ছোট্ট কাজটি করে দেখুন। দেখবেন আপনার মানসিক চিন্তা উত্তেজনাকে একদমই কমিয়ে দেবে। এমন পরিস্থিতি যদি আপনার জীবনে হয়ে থাকে, তাহলে তুলসী মূলের মালা তৈরি করুন অথবা বাজার থেকে তুলসী গাছের মূলের মালা কিনে আনতে পারেন। গঙ্গা জল দিয়ে প্রথমে অভিষেক করবেন, তারপর গলায় তুলসী মূলের মালা পরুন। বিশ্বাস করা হয় যে এটি করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যাবে, জীবনে মানসিক চাপ একদমই কমে যাবে। তাই আশা রাখব আপনারা এই কাজটি করতে পারেন, অত্যন্তই সুফল পাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেলটায় থাকবেন, সঙ্গে থাকবেন, আর পরবর্তী ভিডিও পেতে পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন।